আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি মুসলিম তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ভিডিও, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বাংলার ইম্পর্টেন্ট যে এসকিউ টাইপ কোশ্চেন রয়েছে তোমাদের নুন কবিতা থেকে, সেগুলো সাজেশন বেসড সেই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো, লিখতে থাকো, পড়তে থাকো, শুনতে থাকো আর এগিয়ে যেতে থাকো। চলো শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? দুঃখ করে কিছু হবে না বলে কবি কেন মনে করেছেন? উত্তরটা দেখো, কবি জয় গোস্বামী তার নুন কবিতায় দুঃখ করে কিছু হবে না বলে মনে করেছেন, কারণ বেশি সুখের কোনো সম্ভাবনাই দরিদ্র নিম্নবিত্ত মানুষের জীবনে নেই। ভালো করে দেখে নাও, দেখতে দেখতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। আগামীতে তোমরা উচ্চ মাধ্যমিকে উঠছো, উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে ফাইনাল এক্সাম পর্যন্ত আমাদের চ্যানেলের সঙ্গে সাথে সাথে পড়াশোনা করার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিয়ে রাখবে, যখনই কোনো তোমাদের ভিডিও ছাড়া হবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর দেখে নেবে। পড়াশুনোর মান উন্নত করার জন্য, তোমাদের পড়াশোনার মান আরও উন্নত করার জন্য আমরা আছি, আমি আছি, থাকবো। চলো পরের কোশ্চেনে, দু নম্বর প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, এর মধ্যে দিয়ে কি প্রকাশিত হয়? উত্তর দেখো, বক্তব্যটির মধ্যে দিয়ে প্রকাশিত হয় হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের প্রতিনিধি কথকের কোনো রকমে দিন যাপনের কথা। পরের কোশ্চেন, রাত্রিরে দুই ভাই মিলে টান দেই গঞ্জিকাতে, এই গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্যটা কি? উত্তর, গঞ্জিকাতে টান দেওয়ার তাৎপর্য হলো জীবনের যন্ত্রণাকে, কঠোর বাস্তবকে ভুলে থাকার সেই ব্যর্থ চেষ্টা, তাই গঞ্জিকাতে টান দেওয়া। চার নম্বর প্রশ্ন, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই মাত্রা ছাড়া কথাটার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর দেখো, জয় গোস্বামী তার নুন কবিতায় এই মাত্রা ছাড়া কবি কথাটির মাধ্যমে কবির মানুষের যে বেহিসেবী এবং অসংযমী যে জীবনোচ্ছ্বাস তাকে বোঝাতে চেয়েছেন। বেহিসেবীপনা আর অসংযমী যে জীবনোচ্ছ্বাস রয়েছে কবির, সেটাকে বোঝাতে চেয়েছেন। অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, পুরো হারে শেয়ার করে দাও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, সাবস্ক্রাইব তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। তোমাদের এবছরের ফাইনাল পরীক্ষার সাথে সাথে আগামী বছরের ফাইনাল মানে উচ্চ মাধ্যমিকে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে। চলো, তো পাঁচ নম্বর প্রশ্ন, নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি কিসের প্রতীক? উত্তর, তাহলে গোলাপ চারাটা কিসের প্রতীক? দেখো, জয় গোস্বামী নুন কবিতায় কিনে আনা গোলাপ চারাটি নিম্ন মধ্যবিত্তের গোপনে লালিত সেই সৌন্দর্য বিলাসের প্রতীক। নিম্ন মধ্যবিত্তের গোপনে লালিত সৌন্দর্যের বিলাসের সেই প্রতীক। পরের কোশ্চেনে চলো, কিন্তু পুঁতব কোথায়? সেই যে গোলাপ চারাটা নিয়ে আসার কথা বলা হয়েছে, সেটা পুঁতবে কোথায়? গোলাপ চারা সম্পর্কে কতকের এই মন্তব্য স্পষ্ট করো, মানে এই মন্তব্যটা কেন? উত্তর দেখো, কিন্তু পুঁতব কোথায়? গোলাপ চারা সম্পর্কে এই মন্তব্যের কারণ হলো দরিদ্র কথকের কোনোভাবে শুধু মাথা গোজার স্থানটুকুই আছে, সেই যে গোলাপ চারা লাগানোর মতো জায়গাটাও নেই। সেই দরিদ্র কঠোর সেই অবস্থাটার কথা বলা হয়েছে এখানে। সাত নম্বর, গোলাপ চারায় ফুল হওয়াকে কবি সে অনেক পরের কথা বলেছেন, অনেক পরের কথা। গোলাপ চারা যে ফুল হবে সেটা অনেক পরের কথা, এর কারণ কি? উত্তর, কবি গোলাপ চারায় ফুল হওয়াকে সে অনেক পরের কথা বলেছেন, কারণ কথক তথা নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের তখন সেই ভবিষ্যৎ সুখের বিষয়ে ভাবার ধৈর্য ছিল না। তো সাধারণত
নিম্নবিত্ত হত দরিদ্র মানুষদের ভবিষ্যৎ সুখের বিষয়ে ভাবার ধৈর্য থাকে না। সেই গোলাপ চারা থেকে যে ফুল হবে সে তো অনেক পরের কথা। চলো পরের কোশ্চেনে, 8 নম্বর প্রশ্ন। মাঝে মাঝে চলেও না দিন, কিন্তু উক্তির এই যে উক্তিটি, এই উক্তিটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? উত্তর, মাঝে মাঝে চলেও না দিন, এই উক্তিটির মধ্যে দিয়ে কবি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন। অর্থনৈতিক অনিশ্চয়তা, সে টাকা পয়সা না থাকার অবস্থা, হতদরিদ্র দরিদ্র মানুষদের এই অর্থনৈতিক অনিশ্চয়তার কথা বোঝাতে চেয়েছেন। চলো পরের কোশ্চেনে, কথকের দুপুর রাতে বাড়ি ফেরা কী প্রমাণ করে? তো কথক যে দুপুর রাতে বাড়ি ফেরে সেটার কিসের কিসের প্রমাণ করে? উত্তর, কথকের দুপুর রাতে বাড়ি ফেরা প্রমাণ করে কথককে জীবন ধারণের জন্য উদয়াস্ত কঠোর পরিশ্রম করতে হয়, তার জন্য সে দুপুরে ফেরে, দুপুর রাতে। পরের কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন হলো, এবং বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে পুরো হারে একদম। বুড়ো মানুষের কথাটা একটু শোনো, ঠিক আছে? এর আগে হয়তো ক্লাস টেনে পড়েছিলে, আমি বুড়ো না বললাম আর কি। আমরা তো সামান্য লোক, সামান্য শব্দটি এখানে কিসের প্রতীক? তো সামান্য লোক, আমরা তো সামান্য লোক, সামান্য শব্দটি এখানে কিসের প্রতীক? দেখো নুন কবিতায় সামান্য শব্দটি নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের সামান্য অধিকার রক্ষিত না হওয়ার ক্রোধ এবং অভিমানের প্রতীক। এখানে ক্রোধ এবং অভিমানের প্রতীক, হতদরিদ্র মানুষদের যে সামান্য অধিকার রক্ষিত হয় না, সেই সামান্য অধিকারটুকু তারা পায় না, সেই ক্রোধ, সেটার জন্য যে ক্রোধ এবং অভিমান, সেটার প্রতীক হচ্ছে এই সামান্য কথাটা। 11 নম্বর প্রশ্ন, নুন কবিতায় কবি কাদের কথা তুলে ধরেছেন? তো উত্তর, দেখো জয় গোস্বামী তার নুন কবিতায় দিন দরিদ্র শ্রমজীবী মানুষের কথা এখানে তুলে ধরেছেন। 12 নম্বর প্রশ্ন, অসুখ করলে তারা কীভাবে দিন কাটায়? জয় গোস্বামী নুন কবিতায় দেখা যায় যে অসুখ করলে তারা ধার দেনা করে এবং যন্ত্রণা ভুলতে নেশা করে দিন কাটায়। কিভাবে দিন কাটায়? অসুখ করলে তারা ধার দেনা করে, যন্ত্রণা ভুলতে তারা নেশা করে দিন কাটায়। 13 নম্বর প্রশ্ন, সব দিন বাজার হয় না কেন তাদের? অর্থাৎ তাদের সব দিনে বাজার করা হয় না কেন? উত্তর, দেখো জয় গোস্বামী নুন কবিতায় দেখা যায়, এভাবে উত্তরটা পুরোপুরি লিখতে হবে, তার জন্য বারবার এই নুন কবিতায় দেখা যায়, নুন কবিতায় দেখা যায় লেখা হয়েছে, তো পুরোপুরি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো জয় গোস্বামী নুন কবিতে দেখা যায় নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের সব দিন বাজার হয় না, কারণ সব দিন ঠিকমতো কাজ করে উপযুক্ত পারিশ্রমিক মেলে না তাদের, কাজও মেলে না, সেভাবে পারিশ্রমিকও মেলে না, অর্থাৎ টাকা মেলে না, সেই জন্য সব দিন বাজার হয়ে ওঠে না তাদের। পরের কোশ্চেন, গোলাপ চারা কিনে আনার অর্থ কী? তো গোলাপ চারা কিনে আনার অর্থটা কী? তো গোলাপ চারা কিনে আনার অর্থ হলো দিন দরিদ্র গরিব মানুষদের সৌন্দর্যবোধ এবং বিলাসিতার যে শখ আছে তাদের মনের মধ্যে, যা তারা সুযোগ পেলেই পূরণ করার চেষ্টা করে, সেই গোলাপ চারা হচ্ছে তার প্রতীক। পরের কোশ্চেন, গোলাপ চারা নিয়ে শেষে কী সমস্যার উদ্ভব হয়? এর আগে একটা প্রশ্ন পেয়েছিল যে কোথায় সে চারাটাকে লাগাবে, তাই না? তো জয় গোস্বামী নুন কবিতে দেখা যায় যে গরিব মানুষের বসবাসের সামান্য সংস্থানে গোলাপ চারা পোঁতবার জন্য উপযুক্ত স্থান পাওয়া যায় না, অর্থাৎ সেই তাদের কোনো রকমই শুধু মাথা গোজার ঠাইটুকু রয়েছে, সেখানে তারা গোলাপ চারা কোথায় লাগাবে? পরের কোশ্চেন, গোলাপ চারায় ফুল ফুটবে কি না তা নিয়ে সংশয়ের কারণ কী? গোলাপ চারায় যে ফুল ফুটবে কি না তা নিয়ে কী সংশয়ের, মানে তাদের সংশয়ের কারণটা কী? গোলাপ চারায় ফুল ফুটবে কিনা তা নিয়ে সংশয়ের কারণ, উপযুক্ত পরিচর্যা করে গোলাপ চারা থেকে ফুল ফোটানোর জন্য যে প্রচুর অবসর সময় চাই, যা গরিব মানুষের তা নেই। গোলাপ চারা থেকে ফুল ফোটাতে গেলে উপযুক্ত যে পরিচর্যা করতে হয়, জল দিতে হবে, দেখাশুনো করতে হবে, সেই সময়টুকুও তাদের নেই। পরের কোশ্চেন, সে অনেক পরের কথা, এখানে কোন কথার কথা বলা হয়েছে? উত্তর, আলোচ্য অংশে গোলাপ চারায় ফুল ফুটবার যে কথা, তার মানে গোলাপ চারায় যে ফুল ফুটবে সেটা তো অনেক পরের কথা। এর আগে প্রশ্নটা অন্যভাবে ছিল, ওটা পড়া থাকলে এটা হয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন, নুন কবিতায় আমরা কারা? আমরা কারা? জয় গোস্বামী নুন কবিতায় আমরা বলতে আমরা দিন দরিদ্র গরিব দুঃখী, যারা অল্পেই খুশি
তাদের কথা বলা হয়েছে। কারা? যারা দীন দরিদ্র, গরিব দুঃখী, যারা আমরা অল্পেই খুশি, তাদের কথা বলা হয়েছে এই নুন কবিতায়। ১৯, খেতে বসে রাগ চড়ে যায়। খেতে বসে রাগ চড়ে যাওয়ার কারণটা কি? তো জয় গোস্বামী নুন কবিতা দেখা যায় যে যখন রাত দুপুরে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে একটু নুন পাওয়া যায় না, নিম্নবিত্ত হতদরিদ্র মানুষেরা তখন তাদের রাগ চড়ে যায়। পরের কোশ্চেন, মাঝে মাঝে এদের দিন চলে না কেন, মাঝে মাঝে এদের দিন চলে না কেন, এর আগে একটা প্রশ্নটা এরকম ছিল। বাট দেখো, জয় গোস্বামী নুন কবিতে দেখা যায় যে মাঝে মাঝে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের অর্থের অভাবে দিন চলে না, অর্থাৎ অর্থনৈতিক সেই অর্থনীতিটা, অর্থাৎ তাদের যে টাকা পয়সা আসার যে একটা অভাব থেকে যায়, সেখান থেকে তাদের আর মাঝে মাঝে দিন চলে না, বাজার খরচা হয় না। পরের কোশ্চেন, মাথায় রাগ চললে বাপ বেটা কি করে? তো জয় গোস্বামী নুন কবিতে দেখা যায় যে মাথায় রাগ চললে বাপ বেটা মিলে চেঁচিয়ে অশান্তি করে সারা পাড়া মাথায় করে রাখে। ২২ নম্বর প্রশ্ন, করি তো কার তাতে কি, এ কথা বলার কারণ কি? উত্তর, গরিব মানুষের অনিয়মিত অশান্তিময় অভাবী জীবন থেকে জন্ম নেওয়া যে অসংযম এবং অশালীন যে উদ্ধত্যের প্রকাশ ফুটে উঠেছে আলোচ্য উদ্ধৃতিতে। তার মানে গরিব মানুষের অনিয়মিত যে অশান্তিময় অভাবী জীবন, তার থেকে তাদের মনের মধ্যে জন্ম নেয় অসংযম এবং অশালীন উদ্ধত্য, তার প্রকাশ ঘটেছে এই কবিতার মধ্যে, এই উক্তিটির মধ্যে। ২৩ নম্বর প্রশ্ন, এখানে শুকনো ভাতের কথা বলা হয়েছে কেন? দেখো, জয় গোস্বামী নুন কবিতায় শুকনো ভাতের কথা বলা হয়েছে কারণ পব্যঞ্জনী সজ্জিত অন্ন গরিবের কাছে স্বপ্নের অতীত, ঠিক আছে, এটা হচ্ছে স্বপ্নের থেকে অতীত। ২৪ নম্বর প্রশ্ন, কবি এই কবিতায় গরিব মানুষের কেবল নুনের চাহিদাকে তুলে ধরেছেন কেন, শুধু নুনের চাহিদাকে কেন তুলে ধরতে গেলেন? উত্তর, দেখো, জয় গোস্বামী নুন কবিতায় কবি গরিব মানুষের কেবল নুনের চাহিদাকে তুলে ধরেছেন কারণ ভাতের সঙ্গে শুধুমাত্র নুনের সংস্থান হলেই গরিবের সুখে দিন চলে যায়, এই জন্য নুনটাকে এখানে তিনি তুলে ধরেছেন। পরের কোশ্চেন, কবির কথায় তাদের মতো মানুষের দিন কিভাবে চলে যায়? তো কবির কথায় তাদের মতো মানুষের সাধারণ ভাত কাপড়ে অসুখে আর ধার দেনাতে এবং কষ্টে সৃষ্টি দিন চলে যায়। ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, শুনে নেবে এবং পড়তে থাকবে, এগোতে থাকবে, অবশ্যই অবশ্যই আগামীবারের, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে তোমরা 11 থেকে উঠে যাচ্ছ এই কিছুদিনের মধ্যে, তো সারা বছর ধরে ধারাবাহিকভাবে পড়াশোনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। আর এবারের ফাইনাল পরীক্ষার জন্য তো ভিডিও একটির পর এক আসছেই, তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দেবে, নাহলে আবার নোটিফিকেশন পৌঁছাবে না। চলো, পরের কোশ্চেন, কবি বেশি কিছু না চাওয়ার কথা বলেছেন কেন? হেসে গেলে কষ্ট করে অল্পতেই যে খুশি থাকার জন্য কবি বেশি কিছু না চাওয়ার কথা বলেছেন। ওকে, পরের কোশ্চেন, কখন বাড়ি ফিরতেন? তো দেখো, কোশ্চেন ঘুরিয়ে দেওয়া রয়েছে, কখন বাড়ি ফিরতেন? তো রাতে, কখনো কখনো দুপুর রাতে কবি বাড়ি ফিরতেন বা কথক বাড়ি ফিরতেন। ২৮ নম্বর প্রশ্ন, খেতে বসে কথকের রাগের কারণ কি ছিল? তো খেতে বসে ঠান্ডা ভাতে নুন যখন সে পায় না, খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, লাইনটা পড়েছো না? তো খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে, তো এইখান থেকেই উত্তরটা চলে আসছে যে খেতে বসে ঠান্ডা ভাতে যখন নুন জুটে না কতকের মাথায় তখন রাগ চড়ে যায়। পরের কোশ্চেন, ঠান্ডা ভাতে নুন না থাকাকে কিসের প্রকাশ বলে মনে করা হয়েছে ঠান্ডা ভাতে নুন না থাকাকে দারিদ্রের প্রকাশ, অর্থাৎ কঠোর দারিদ্রের প্রকাশ বলে মনে করা যায়, ঠিক আছে। ৩০ নম্বর, নুন কবিতার শেষে কবি কৃষির ব্যবস্থা করার দাবি জানিয়েছিল। উত্তর, দেখো, নুন কবিতার শেষে কবিতার মতো করে সাধারণ মানুষের জন্য অন্তত পক্ষে শুকনো ভাতে একটু লবণের যে ব্যবস্থা করা, সেই ব্যবস্থার কথা বলা হয়েছে, যে সাধারণ মানুষের জন্য অন্তত পক্ষে শুকনো ভাতের মধ্যে একটু লবণের ব্যবস্থা করা হোক, ঠিক আছে,
পরের কোশ্চেন, নুন কবিতায় বক্তা গোলাপ চারা কিনে এনে কি ভাবেন, কি ভেবেছিলেন যে তিনি কোথায় পুঁতবেন এই চারা গাছটা, তাই না? তো নুন কবিতায় বক্তা গোলাপ চারা কিনে এনে ভাবেন যে সেটি কোথায় পুঁতবেন বা তাতে আদৌ ফুল ফুটবে কি না। পরের কোশ্চেন, যারা এখনও ভিডিওটিকে লাইক দেয়নি অবশ্যই লাইক দিয়ে এগিয়ে যেতে থাকো, দেখতে থাকো, রিভাইজ করতে থাকো, পড়াশুনো করতে থাকো, ঠিক আছে? 32 নম্বর প্রশ্ন, নুন কবিতার শেষে কবি কী বাসনা জানিয়েছিলেন? তো কী বাসনা জানিয়েছিলেন যে এর আগের প্রশ্নটা পেয়েছিল? দেখো, নুন কবিতার শেষে একজন সামান্য লোক হিসেবে কবি তাদের শুকনো ভাতে যাতে একটু লবণের ব্যবস্থা হয় সেই বাসনাটা জানিয়েছিলেন। 33 নম্বর প্রশ্ন দেখো, নুন নেই ঠান্ডা ভাতে, তো জীবনের কোন সত্যকে স্পষ্ট করে দেয় যে নুন ঠান্ডা ভাতের মধ্যেও নুন নেই? তো নুন নেই ঠান্ডা ভাতে কথাটির দ্বারা নিম্নবিত্ত মানুষদের জীবনের যে দারিদ্রতা, কঠোর দারিদ্রতা, তার অসহায়তার কথা বলা হয়েছে এখানে। 34 নম্বর প্রশ্ন, ফুল কি হবেই তাতে? বক্তার এই সংশয়ের কারণ কি ছিল? কারণ বক্তার এই সংশয়ের কারণ তাদের অসহায় দারিদ্র জীবনে সঠিকভাবে গোলাপ চারাকে পরিচর্যা করার সুযোগ তারা পাবে কি না, সেই সময়টুকু তাদের নেই। 35 নম্বর প্রশ্ন, আমি তার মাথায় চড়ি, কবি কার মাথায় চড়েন এবং কেন? উত্তর দেখো, কবি রাগের মাথায় চড়েন। কবি কার মাথায় চড়েন? রাগের মাথায় চড়েন, কারণ রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে কবি সংযম হারিয়ে ফেলেন। পরের কোশ্চেন, চলে যায় দিন আমাদের, দিন কিভাবে চলে যায়? বক্তার দিন চলে যায় অসুখে এবং ধারদেনাতে, এবং রাত্রির গঞ্জিকাতে সেবনের মধ্য দিয়ে তাদের দিন চলে যায়। 37 নম্বর প্রশ্ন, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বক্তা কেন গোলাপ চারা কিনে আনেন? তো নিম্নবিত্ত মানুষেরা অনেক অভাবের মধ্যে তাদের শখ পূরণের জন্য গোলাপ চারা কিনে আনেন। শখ, তাদের মধ্যে যে মনের মধ্যে যে একটা শখ বাসনা থাকে সেটাকে পূরণ করার জন্য, ঠিক আছে? 38 নম্বর প্রশ্ন, ব্যাটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি, কেন তাদের এমন ব্যবহার? এ কী মুশকিল, এরা কেন এরকম ব্যবহার করছে? দেখো উত্তর, গভীরাতে বাড়ি ফিরে যখন ঠান্ডা ভাতে নুনটুকুও পাওয়া যায় না, তখন রাগ অনিয়ন্ত্রিত হয়ে বাপব্যাটা সারা পাড়া মাথায় করে। এই দিয়ে আজকে তোমাদের নুন কবিতার এসিকিউ টাইপ কোশ্চেন শেষ করলাম। তো অবশ্যই অবশ্যই যারা এখনও লাইক দেয়নি লাইক দিয়ে বন্ধুবান্ধবীদের অন্তত 2 জন বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো। 11-এর ফাইনাল, তো ফাইনাল এর আগেও অনেক ভিডিও ছাড়া হয়েছে, তোমরা দেখে নাও। এবং 11-এর ফাইনাল পর্যন্ত, ফাইনাল লাস্ট এক্সাম পর্যন্ত যত ভিডিও লাগে তোমাদের আমি প্রোভাইড করব। এবং আগামীবারের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের, তোমাদের যারা এবারই উচ্চ মাধ্যমিকে উঠবে, অবশ্যই আমি আশা করি সবাই উচ্চ মাধ্যমিকে উঠবে, তো উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়াশোনা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে চালিয়ে যেতে অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখো। আর দেখতে থাকো এস এডুকেয়ার, সঙ্গে আমি আছি থাকবো। চলো, টাটা, বাই বাই।